اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أرني بجمالك يا رسول الله، أرني بجمالك يا حبيب الله. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا ما قيل هذا يزيد بوله ربنا يا ربنا يا ربنا ما في راده يزيد بونه ربنا يا ربنا يا ربنا امرر سلام فوسا يا دامودي মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার মাফ কইরা দেন মাহবুব গো মাওলায়া গুনার গুনাহগার আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠেবারে বার কবর দেশে যাহার আগ গেল ফিরিল নাই কত মানুষ আইল গেল আল্লাহ কেউ তো ফিরল না কত মানুষ আইল গেল আল্লাহ কেউ তো ফিরল না আমরা পাপি কান্দি গো আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই এলাকার মা বোনেরা গো কিরে আমার এই এলাকার ভাই বাবারা বাইরে রাত্র গভীর হইয়া গেছে মুনাজাত হইতেছে আজকে সুলতানুল আরেফিন মজজুবুল আউলিয়া আশেকে ফাকফান জাতন শাহ সুফি হযরত মাওলানা কারি আব্দুস সাত্তার আমফা শাহ রহমতুল্লাহি আলাই আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা কাইতলা এলাকার সকল মানুষ গুলারে ধন্য করা দিয়া এই ইমপুসা আউলিয়া ওনার রওজার মধ্যে ওনার মাথারে ঘুমাইয়া গেছে রে আল্লাহ আল্লাহ ওনার কতগুলা ভক্তবৃন্দ দরবার আশেকানদের কে লইয়া ওনার আওলাদ গুলারে লইয়া তোমার দরবারে গাত ধরাইলা মবুদু যার গাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই রাতে রুচিলাই তুমি আমাদের জীবনের গুনা গুনা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ জীবনে গুনা করছি অন্যায় করে পালাইছি মাফ চাই তোমার দরবারে আল্লাহ জীবনের গুনা গুনা মাফ না কইরা কবরের ডাক দিও না রে আল্লাহ ও আল্লাহ আমি গুনাগার স্বামীর হুসাইন রেজা আল্লাহ জীবনের গুনা যদি এই ইমফুসা মাদারের মানুষ দেখত আমার আজকের মাহফিলের প্রধান বক্তা বানাইতো না আল্লাহ দুনিয়ার এই শ্রোতার গুনা যদি বক্তারা দেখত আল্লাহ তাদেরকে শ্রোতা বানাইয়া মাহফিলের মধ্যে বসত না আল্লাহ মাফ চাই তোমার দরবারে জীবন
জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের অন্ধকার আগুন ছাড়া কিছু দেখি না। আল্লাহ, আমার মদিনার নবীর একটা হাদিসের মধ্যে পাই, যখন মানুষ জীবনে গুনাহ করে, গুনাহ করলে জাহান্নামের আগুনের রংটা সর্বপ্রথম লাল থাকে, আবার লাল থেকে সাদা হয়ে যায়, আবার সাদা থেকে রংটা আস্তে আস্তে কালো রূপ ধারণ করে। আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে আমরা যদি জহিলা বইরা সাইকাই হয়ে যায়, আল্লাহ তবুও বলতে পারবো আমরা কোনো করি নাই, কিন্তু আমাদের কলবের মধ্যে মদিনার নবীর প্রেম আছে, আল্লাহর নবীর ভালোবাসায় আছে, আল্লাহর ওলিদের প্রেম আমাদের অন্তরে আছে। রে আমার ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে বুঝি মনের আশা গুলা নিয়ে দরবারে আসতো, মনের আশা পূরণ করার জন্য দরবারে আসতো, জীবনের গুণাগুলা মাফ করার জন্য দরবারে আসতো, সন্তান বিদেশে তোমার জন্য আসো, অসুস্থ হয়ে গেছো তোমার জন্য আসো, কামাই দিতে বরকত নাই বরকত চাওয়ার জন্য আসো, খোদার কসম রে আল্লাহর দরবারে দুই কানা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দো। আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরার কালি দেবে না। আমিন। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আমার যেই ভাই বাবারা হাত বাড়াইলো, আল্লাহ দূর দূরান্তের আশেক ভাই বাবারা হাত বাড়াইলো, বাবুদো অনেক মানুষ হাত বাড়াইলো, জগতের মধ্যে আব্বা নাই, আব্বা সারা ইয়েতিম হইয়া গেছে। যেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গামছায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া রোদে ফুরিয়া মেঘে ভিজিয়া আল্লাহ মাতার রক্ত মাতার গামছায় ফালাইয়া আল্লাহ সন্তানের মুখে একটু কানা তিলা দেওয়ার জন্য বাবা এত কষ্ট করছে দুনিয়ার জমিনে। আজকে কার জানি এমন বাবা নাই, আল্লাহ তাদের বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়া যায় আল্লাহ। ও আল্লাহ, এমন মানুষ হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল ফজর সওয়াব হইয়া যায়, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, আজকে এই হযরতে আব্দুল সাত্তার আমফাসা রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফের মধ্যে এই সন্তানেরা মারে ঘরাইয়া মায়ের জন্য শুকর বানি গুলা সারা দিয়া দিয়া কান্দে, আল্লাহ তাদের মায়ের কবরটার তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছে যদি কোনো উম্মত তার মা বাবার জন্য তার শোকের দুইটা মণি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি আইনা কান্নাকাটি করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি মা বাবার কবর আজাব মাফ করে দেয়। আল্লাহ, যারা মায়ের জন্য চোখের পানি গুলা সারা দিয়া দিয়া কান্দে, আল্লাহ তাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ, যার মা নাই সে জানে জগতের মধ্যে মা কত। এবং রে এলাকার যুবক ভাইয়ের আরে, এই এলাকার মুরব্বী বাবার আরে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রে, আমার পর্দার আড়ালের মা গো, আজকে বুঝি তোমরা মা বাবার হারাই আঘাতকে ঘাত বাড়াইছো। আল্লাহ, মার তো মা কুয়া ডাকতে পারে না, দুনিয়ার কত সন্তান মারে মা কুয়া ডাকে, আল্লাহ তাদের মা নাই তারা তো মারে মা কুয়া ডাকতে পারে না। আল্লাহ চোখের সামনে সাসি যে দিয়ে সাফা তো ভাই দাদা তো ভাই মা কুয়া ডাকে, সাসির সামনে ওই সন্তান চোখের বানে পালা বালে কান্দে। আল্লাহ, ওই সময় সাসি আইসা ডাক দিয়া কয় বাবা রে তুমি কেন কান্না করো, কই সাসি আমার মা থাকবে আমি তো আমার সাসা তো ভাইয়ের মতো মা কুয়া ডাকতে পারতাম। সাসি কয় বাবা রে আমার মা কুয়া ডাকতে পারো, ওই সন্তান ডাক দিয়া কয় সাসি গো আপনার মা কুয়া ডাকতে পারবে, কিন্তু বলেন না আপনি তো আমার মায়ের মতো আদর করতেন না, আমার
মায়ের মতো আদর করতেন না, আজকে দুনিয়ার সাজিদের কাছে মায়ের আদর পাওয়া যায় না। আমার আল্লাহ কার জানি মারে ধরাইয়া আজকে রাত বাড়াইছে, আল্লাহ তাদের মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের মায়ের কবর রাখা তুমি মাফ করে যাও। আরে এই দুনিয়ার সাজি যদি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। আরে এই দুনিয়ার চাচি যেরি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে। আরে মা বাবা যার কবর দেশে, আরে ভাই তোমার মায়ের নজরে, আরে এমন মায়ের কবরতে আজাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ মা যেমন আদর করত, আল্লাহ যারার মা নাই আজকে মায়ের মতো আদর পায় না। মা জননী সন্তান চাকরি বাকরি থেকে স্কুল মাদ্রাসা কলেজ থেকে আসতে টান দিয়ে বুকে নিয়ে আদর করত, পরীক্ষায় পাশ করলে কিছু টাকা ইনকাম করলে মা টান দিয়া বুকে নিয়ে আদর করত। আজকে সন্তান টাকা ইনকাম করে পরীক্ষায় পাশ করে, কিন্তু মায়ের আদর সন্তানের জুটে না রে আল্লাহ। মা গো তোমার মতো লয় না কে হো আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, হে আমার ছোট্ট ছোট্ট ভাইরা, হে আমার পরদার আড়ালের মা বোনেরা, আজকে বুঝি তোমার মা নাই, আজকে বুঝি তোমার বাবা নাই, একটু জবান করে ডাক দো মা গো তোমার মতো লয় না কে গো আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বাবা নাই যারে দরাতে তাগার মতো তিন নাই, মাও চইলা গেল জাগার মা গো মা, মাও চইলা গেল জাগার তাগার দুঃখ বুঝার কেহ নাই। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের মা বাবার কবর আজাব তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে ইনফুজার দরবারে যতগুলো আসে কান ভক্তবৃন্দ হাজির হয়ে গেল, আল্লাহ সকলের জীবনের গুনাগুলো মাফ কইরা আমাদেরকে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করে দাও, বংশের কবর আজাব মাফ করে দাও, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এই দরবারে কত ভক্তবৃন্দ বিদেশের জমিনে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ও আল্লাহ আজকে এই দরবারের অনেকগুলো
আমরা মহিলা ভক্ত আল্লাহ পর্দার আড়ালের মধ্যে ফদেকরের মধ্য থেকে গাত বাড়াইলো, আমার প্রত্যেকটা মাদের মনের আশা পূরণ করে দাও, শারীরিক মানসিক রূপ থেকে সেবা দান করে দাও, আমার মাদের মনের প্রত্যেকটা নেকাশা পূরণ করে দাও আল্লাহ, আবেদা সরেখা নেকার ইমানদার মুক্তাকি হিসেবে কবুলার মঞ্জুর করে নাও। মাহমুদ মাওলারে আজকের মাহফিলের মধ্যে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিল সাজাইলো আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। মাইকিং ডেকরেটর সহ আজকের মাজার পরিচালনা কমিটি আল্লাহ সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার না খানদার না লাই দুনিয়ার জমিনে বসবাস করি আল্লাহ, গরিব মানুষ মদিনা যাইতে পারি না, মরণের আগে একবার আমাদেরকে মদিনা দেখাইয়েন রে দয়াল। মদিনা না দেখা যদি মারা যায় মরণের পরে রুটা শুধু কান্না করবে আর বলবে মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল। ভাইরা যারা মদিনা যাইতে চাই, মদিনা যাইতে চাই, নবীরে দেখতে চাই, নবীর রোজা দেখতে চাই, একটু জবান করে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি আশা ছিল যাব। আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রওজায় রাসূলুল্লাহ নসিব করাইয়েন আল্লাহ। বিশেষ করে আলে মোনামাদের কাছে যত মানুষ দোয়া পাতি আল্লাহ সবার দোয়াগুলো কবুলার মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে লন্ডনের জমিন থেকে আমার কাছে আমার মারা দোয়া চাই আল্লাহ, তাদেরকেও তুমি কবুলার মঞ্জুর করে নাও দয়াল রে আল্লাহ। মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রওজায় রাসূলুল্লাহ নসিব করাইয়া আপনি আমাদের সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।